আমি স্বার্থপর। দুটো সন্তানের দায়িত্ব আমার মাথার উপর চাপিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে তুমি চলে যেতে পেরেছ। আমি ধন দৌলত প্রতিপত্তি ঐশ্বর্য সব কিছুই দিতে পারি, কিন্তু কিন্তু মা দেব কোত্থেকে? আমায় দেখেছেন হুজুর? ওরা কি মার কথা ভুলতে পেরেছে? এত সহজে কি ভোলানো যায়? ভোলাতেই হবে, কেমন করে হোক ভোলাতেই হবে। ওদের জানতে দিতে হবে ওদের কখনো মা ছিল না, আছে শুধু বাবা। তার জন্য যা করতে হয় তোমাকেই করতে হবে, বিনিময় তুমি যত টাকা চাও আমি দেব, আমি দেব। খান বাহাদুর জনাব শফায়ত আলী খান সাহেবের পদধূলিতে অত্র এই জলসা ঘরের জৌলুস আরো ভরিয়া উঠুক। দলকারী আমি এই জলসা ঘরে তালা ঝুলাতে চাই। জীবদ্দশায় মরিয়মকে আমি শান্তি দিতে পারিনি, মরণের পরেও তার আত্মাকে আমি কষ্ট দিতে চাই না। বেগম সাহেবের মৃত্যুতে আপনার মানসিক অবস্থা খুবই খারাপ চলিতেছে সন্দেহ নাই, কিন্তু সত্যিকারের শান্তি চাইলে পদমর্যাদায় আপনাকে সুরাতেই আসক্ত হইতে হইবে। আসুন আসুন হুজুর। কি রে বাবা, তুই এখনো ঘুমোসনি? একা একা আমার বুঝি ভয় করে না? মানিক, আয় তোকে ঘুম পাড়িয়ে দি, ঘুমো। আরে সরফরাজ! আরে বন্ধু, তুমি তুমি না ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার যে বড্ড খিদে পেয়েছে। চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। না, আমি এখানে খাবো। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই বন্ধু, পিঠা খাবে? হ্যাঁ খাবো, তাহলে এসো তাড়াতাড়ি, আমাকে কাছে করে উপরে তোলো। প্রতিদিন পিঠে বানিয়ে খাওয়ায়, আমার তো মানে তা কেউ আমাকে পিঠে খাওয়ায় না। মানে তো কি হয়েছে, আমার মাকে মা ডাকো তাহলে পিঠে খেতে পারবে। তাড়াতাড়ি খাও। ওরে দুষ্ট ছেলেরা, লুকিয়ে লুকিয়ে পিঠা খাওয়া হচ্ছে। তারেক বলছিল তুমি আমার মা হলে রোজ রোজ পিঠে বানিয়ে খাওয়াবে, বলো না তুমি আমার মা হবে? ওরা কি মার কথা ভুলতে পেরেছে? এত সহজে কি ভোলানো যায়? ভোলাতেই হবে,
যেমন করে হোক ফোলাতেই হবে। ওদের জানতে দিতে হবে ওদের কখনো মা ছিল না। বন্ধুর তো মানি, তুমি মা হলে ক্ষতি কি? বলো না তুমি সরফরাজের মা হবে, বলো না। হ্যাঁ বাবা, আমি তোর মা। তাহলে কথা দাও আমাকে ফেলে তারেককে কোনোদিন পিঠে বানিয়ে খাওয়াবে না? কথা দিলাম, তোকে ফেলে তারেককে কোনোদিন পিঠা খাওয়াবো না। চাবি লইবার এইটাই উপযুক্ত সময়। তুমি বেগম সাহেব আর অলংকার গুলো বের করছেন কেন? রসুলপুর স্টেটের নবাব হুজুরের জন্য নর্তকী পাঠাইয়াছে, তাহার উপযুক্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার দেওয়ার জন্যই হুজুর আমাকে এইগুলি নিয়ে যাইতে বলিয়াছেন। মিথ্যে বলবেন না। হুজুর জমিদারি দিয়ে দিতে পারেন, কিন্তু বেগম সাহেব আর অলংকার তিনি কাউকে দেবেন না। আপনি সত্যি করে বলুন, নতুবা হুজুরের কানে কথাটা তুলতে আমি বাধ্য হব। দেখো, বেগম সাহেবের মৃত্যুর পর উনার সন্তানদের দেখাশোনার জন্যই তোমাকে রাখা হইয়াছে। হুজুর তোমাকে আদর করিয়া আয়া বলিয়া ডাকিলেও পদমর্যাদায় তুমি কিন্তু বাদী। আর আপনি গোলাম? বাদি ও গোলামের মধ্যে বাদাবাদি না থাকিলে বখরাটা আধাআধি হইতে পারে। আপনার মতো নিমক হারাম আমি নই। তোমাকে কিছুক্ষণ ভাবিবার সুযোগ দিলাম। আপনাকে শেষবারের মতো বলছি, আপনি সস্থানের জিনিসগুলো রেখে এখান থেকে চলে যান। তোমাকে পরীক্ষা করিবার জন্যই হুজুর আমাকে এইখানে পাঠাইয়াছে। তুমি পাশ করিয়াছ, আমি এবার জোর গলায় হুজুরকে বলিতে পারিব তুমি সত্যই বিশ্বাসে যোগ্যা।
পারে না, ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। এই ধরেছি। মা, ছোটরা দুটুকু খেয়ে নাও। এক গ্লাস কেন? বন্ধু খাবে না? আমি পরে খাবো। না, আমরা একসঙ্গে খাবো। না, খাও বন্ধু। ওই গ্লাসে খাবে না, ওর জন্য আনছি। না বন্ধু, খাও। তুমি খাও, তুমি খাও বন্ধু। আয়সা ম্যাচ খেলবি? না, আমি খেলবো না, ও নোংরা। কি? ওরে বাপরে, খুন আয়ার বাচ্চা, আজ তোকে পানি ব্যতীত গিলিয়া খাইব। আমার কপালে ঢিল মারিবার সাহস কি কোথাও হইতে পাইনি? তুই চোলামি করিস বাচ্চা, আজ তোকে মারিয়াই ফেলিব। ঢিল মারিয়া আমার কপাল ফাটাইতে তোর বাচ্চাকে তুই বলিয়া দিয়েছিস? এ আপনি কি বলছেন? আমি কেন আপনাকে ঢিল মারতে বলবো? পদমর্যাদায় বাদী হইয়া তুই আমার সঙ্গে তর্ক করিতেছিস? দাঁড়া, তোকে মজা দেখাইতেছি। কতবার তোকে বারণ করেছি, তবুও তুই দুষ্টামি করবি। মা, ওর কোনো দোষ নেই, নাচটা থেকে ও দেখেনি। না জানি হুজুরের কানে কি কি সব লাগায়। কি, একটা আয়ার ছেলের এত বড় স্পর্ধা হলো কি করে? শুধু কি তাই, তাহাকে আয়া বলাতে সে রীতিমতো আমাকে মারিতে আসিতেছিল। সব কথা শ্রবণ করিলে পদমর্যাদায় আপনি দুঃখিত না হইয়া পারিবেন না। কি বলতে চাও তুমি? বেগম সাহেবার শূন্য স্থান পূরণ করিতে সে রীতিমতো উঠিয়া পড়িয়া লাগিয়াছে। আমার কথা বিশ্বাস না করিলে নিজের চোখেই কিছু আলামত দেখিয়া যাইবার গা হয়। ধরা পড়ে গেছে, সসপরাল ধরা পড়ে গেছে, ধরে ফেলেছি। মামাকে ছেড়ে দাও। না না, ছেড়ে দাও মামা। আয়া হুজুর। ছোট হুজুরকে কেমন দিব্যি মার্ডার শিখাইয়া ফেলিয়াছে আমার চাবুক। সামান্য বাদীকে মারিয়া হুজুরের হাতকে পদমর্যাদায় ক্ষুণ্ণ করিবেন কেন? তাহার উপযুক্ত ব্যবস্থা আমি করিতেছি। বাবর আলী, ওই বান্তিটাকে সন্তান সহ জমিদারি ত্রিসীমানার বাইরে ফেলিয়ায়। Thank you.
মা, এই যে মা, নতুন ফসল উঠেছে, গ্রামের সব বাড়িতে পিঠে হচ্ছে, তোকে এত করে বলছি পিঠে খাওয়াতে, আমার কথা কানেই তুলছিস না? কবে জমিদারের ছেলে কথা আদায় করে নিয়েছিল তাকে ছাড়া আমাকে পিঠে খাওয়াতে পারবি না, সেই কথা মনে করে বসে আছিস? তোর কথা মনে রাখতে তার বই গেছে। তারেক, সাধ্য মতো শখের সবকিছুই তো তোকে দেই, কি হবে পিঠা না খেলে? তোর কথা রাখতে না হয় পিঠা খেলাম না, কিন্তু মা, সে তো তোকে মা বলেছিল, আমাকে বন্ধু বলেছিল, কই এতটা বছর হয়ে গেল একবার এলো খবর নিতে? আসলে তোর মমতার মন তাই সবকিছু সহজে ভুলে যাস, ওরা পাষাণ দিয়ে তৈরি। কিছু না জেনে কারো সম্পর্কে বলা ঠিক নয় বাবা। বলা ঠিক নয় জানি, কিন্তু এও জানি শিমুলগড় জমিদারের ভবিষ্যৎ উত্তরাধিকারী সে, বাপের মতো সে একজন অত্যাচারী হবে। আমের আটিতে কোনোদিন কাটলে গাছ হয় না মা। তারেক, খাবো না, খাবো না তোর পিঠে। অনর্থক প্রাণী হত্যা করে আমি আনন্দ পাই না। আসলে তোর মেয়ে মানুষ হওয়া উচিত ছিল, জমিদারের ছেলে জমিদার হবি, মেজাজ হবে পাষাণের মতো, উল্কার মতো ছুটে বেড়াবি, তা নয় অলসের মতো ঘরে বসে থাকিস। আশা করি এদিক দিয়ে যোগ্যতার অভাব তোর হবে না। তাই বলে আমি জমিদার হতে চাই না। কেন, বাধা কিসের? বাধা আমার স্বভাবে, ওই ছোট লোক চাষাদের আমি দু চোখে দেখতে পারি না। সে যাক, দেরি হয়ে যাচ্ছে, চল না ভাইয়া, চল। আপু, আমার কি দোষ? আপনি যদি আমারে না মারেন তাইলে একটা কথা কমু বলুন। আমি না আপনারে আপনারে বিয়া করবার চাই। আমি আর বিয়া করুম না। আব্বু জান, আপনি বিয়া করিয়া আমার জমিদার বানান। পদমর্যাদায় আমি নায়েব, বয়স্ক, এহেন কর্মটি আমার দ্বারা সম্ভবপর হইলে তোমার মতো রাম ছাগল কে আনিতাম নাকি? চেষ্টা ছাড়িবা না, বুঝিয়াছ? আবু, আমার কি দোষ? মায়ের সময় সব বুঝ পলাইয়া যায়। পদমর্যাদায় তুমি আমাকে ডোবাবে? জায়গাটা বেশ সুন্দর, বেড়াবার মতোই উপযুক্ত, শুধু শুধু রক্ত দিয়ে একে কলঙ্কিত করিস না শাহনাজ। তোকে সাথে নিয়ে আসাই ভুল হয়েছে। দেখ শাহনাজ,
অত্যাচার অবিচার এগুলোই নাকি আমাদের বংশের জৌলুস, কিন্তু একবার ওখানে আমরা বুঝতে চাই না যাদের উপর ইচ্ছে করলে অত্যাচার করা যায়, যাদের প্রতিবাদ করার ক্ষমতাও নেই তাদের উপর অত্যাচার করা উচিত নয়। তোর গায়ে চাষার গন্ধ, তাই এসব কথা বলতে পারিস? হবে হয়তো, কিন্তু এই মাটির গন্ধই সবচেয়ে পবিত্র রে। জন্মায় মাটিতে, বাঁচিও মাটিতে, আবার মরে গেলে মাটিতেই মিশে যাই। তাই বলছিলাম, এই মাটির গন্ধই যদি চাষার গন্ধ হয় তাহলে তো আমাদের সবার গায়ে লাগিয়ে বেড়ানো উচিত। তুই তুই একটা জানোয়ার। এবার দেখবো কি করে ফসল খেয়ে যাস। তোরা পালাবি না, তোদের বাপ পালাবে। সেই ইচ্ছাটা যদি এখন আমার হয় কি? তুমি কোন নবাব যদি তা জেনে আমার লাভ নেই। এবারকার মতো ক্ষমা করলাম, তবে মনে রেখো, ফের যদি গ্রামে এসে এরকম দুঃসাহস দেখাবার চেষ্টা করো তাহলে ঘোড়ার থেকে নামিয়ে গরুর সঙ্গে জুড়ে হাল চাষ করবো বলে দিলাম। যাও, এর মাসুল তোকে দিতেই হবে। যা যা। ওকে ছাড়লি কেন? আমাকে মেয়ে পেয়ে খুব বাহাদুরি করছিল, তোর শক্তির কাছেও দাঁড়াতে পারলো? আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোকে আরো শক্তি দিক। সবে মাত্র রাগটা আমার উঠছিল, ভেগে গিয়ে বেঁচে গেল, নইলে কি যে করতাম। মনমোহন সিংহে ইয়া করলে বিয়া, খাওয়াইবো মাছের ঝোল বেগুনো দিয়া। Thank you.
দেশের দায়িত্বে ভালো মোটা কথা জানি গরমে ভালো কুচিদের পানি শীতের দায়িত্বে ভালো মোটা কথা জানি গরমে ভালো কুচিদের পানি কাটতে ভালো অল্প বয়সের বাড়ি সবচেয়ে ভালো নিজের দেশের নারী দাদা জি আপুজান কি করিতেছ ধন আমার মুরগি দরতাছি আপুজান খাদ্য হিসাবে উৎকৃষ্ট সন্দেহ নাই কিন্তু তোমাকে তো ধরিতে বলিয়াছি জমিদার কন্যা শাহনাজ বেগমকে মুরগিকে নয় শাহনাজে দরুন লাগবো তো এলিগা মুরগি দূরে দূরে অভ্যাস করতে আছি ও পদমর্যাদায় তুমি নায়েবেরই সন্তান শোনো কোন মতে যদি শাহনাজ বেগমকে বিবাহ করিতে পারো তবে জমিদারি পাইবে তুমি চেষ্টা চালাইয়া যাও আমিও চেষ্টা করিতেছি বেগম নহে বড়ই সারাল একটু পানি খাওয়াবেন দেখছি কে আপনি আমি শিমুলগড়ের জমিদার পুত্র সরফরাজ আমার যতদূর মনে হয় আপনি সেই যাকে আমি ছোটবেলায় মা বলে ডাকতাম না না আমি দুঃখিনী না না আপনি রুকোবার চেষ্টা করবেন না বলুন বলুন আপনি সেই মা কি না বলুন আপনি কি সেই যাকে আমি ছোটবেলায় মা বলে ডাকতাম বলুন হ্যাঁ সরফরাজ আমি সেই হতভাগী মা 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 এত বছর পর মায়ের খেয়াল হলো বিশ্বাস করো মা আমি তোমাকে অনেক খুঁজেছি আমি জানতাম না তুমি এখানেই থাকো আমার বন্ধু কোথায় মা
তারেক, তারেক, আরে এই তারেক দেখ কে এসেছে। তারেক জানিস ওকে? ওসব জেনে শুনে আমার দরকার কি? খিদে পেয়েছে, খেতে দে। তারেক, আমি সরফরাজ। সরফরাজ জমিদারের ছেলে? না তারেক, আমার সাথে তোর সে সম্পর্ক নয়, আমি তোর বন্ধু। আয় তারেক। ইয়ে মানে আমার গায়ে কাদা, তোমার মানে আপনার দামি কাপড় নষ্ট হয়ে যাবে। তারেক, যেদিন আমি তোকে বন্ধু বলে বুকে জড়িয়েছিলাম সেদিনও আমি জমিদারের ছেলে ছিলাম, সেদিনও আমার গায়ে দামি পোশাকই ছিল। আর যখন দেখা হয়েই গেল তখন আর দূরে থাকিস না বন্ধু, আয়। হ্যাঁ তারেক, আয়। সরফরাজ বন্ধু। তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি পিঠা তৈরি করে আনছি। তাই করো মা, চল চল। আয় সাহারা। বলো সরফরাজ কোথায়? জানি না। জানে না মানে? একই সঙ্গে শিকারে গেল। রত্নপল্লীতে আপনার কন্যা শাহনাজ বেগমকেই বোঝায়, জমিদারি চালনার পুরা গুণাবলী ওনার মধ্যে রহিয়াছে। এই দিক দিয়া অবশ্য ছোট হুজুর অনেক পিছাইয়া রহিয়াছে। দেখিলেন না হুজুর, পদমর্যাদায় মেজাজ মর্জিতে একেবারে জমিদার কন্যাই বলিতে হইবে। জমিদার কন্যা হয়েছে তো বয়েই গেছে, শুধু কলসির কামদাটা গলায় আটকে গিয়েছিল বলে কিছু বলতে পারলাম না, নইলে এক হাত দেখিয়ে দিতাম। আরেকদিন এরকম ব্যবহার করলে তারেক বলেছে গরুর সাথে জুড়ে হাল চাষ করবে। হ্যাঁ না না, তারেক এ কাজটা ঠিক করেনি, কে জানে হয়তো এতক্ষণ লাঠিয়ালি পাঠিয়ে। লাঠিয়াল পাঠালে হলো, আমিও সর্দারের ছেলে, একা একশো লাঠিয়ালকে আমি ফিরিয়ে দিতে পারি। আমার নাম হিম্মত আলী। বাবা, লাঠিয়াল এসে ওকে ধরে নিয়ে যাবে? যেতেও পারে, নিলে অত্যাচার করবে। ওদের কাছে দোষ গুণের কোনো বিচার নেই মা, আমরা দুর্বল ওরা সবল, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে তো তারেককে সাবধান করে দিয়ে আসতে হয়। নে বাবা, তোরা দুজনে পিঠা খেয়ে নে। তোর ছেলে কাকে খেতে বল, তোকে আর বলতে হবে না, এমন এক শপথ মাকে করে রেখেছিস তোর যারা পিঠা খাওয়া হয় না। দেখ ভাই, যা করিস করিস, অন্তত ফসলের মৌসুমে এখানে একবার আসবি, তাহলে আমার পিঠেই খাওয়া হবে না। আসবি কি রে? আমি তোর এখান থেকে যাবই না। না গেলে তোর বাবা রাগ করবে। রাগ করলে করবে? মা বন্ধু এদের ছেড়ে তো আর যাওয়া যায় না, কি বলিস? হ্যাঁ ঠিকই। জমিদার সাহেব চিন্তাও তো করতে পারেন। তার মানে তুমি আমাকে তাড়াতে চাও? এই তো রইল তোমার পিঠা, খাবার দিয়ে এসব কথা না বললেই পারতিস। তাই বলে আমি তো এক্ষুনি যেতে বলিনি। খা, তুই তোর পিঠা খা। তারেক, 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 তুই সাবধানে থাকিস। কেন? বাবা বলেছে জমিদারের লোক তোকে ধরে নিয়ে যেতে পারে। নিলে তোর কি? বলে কি, তোকে ধরে নিয়ে গেলে আমার কিছু না? না, ঝামাইয়ের দিয়ে আল্লাহ তোর মনটা তৈরি করেছে, তোর জন্য চিন্তা করে করে আমার চোখের পানি আসছে, আর তুই কিনা বলিস আমার কিছু না? পুকুরে গিয়ে মুখটা ধুয়ে নে, চোখের পানি চলে যাবে। না আমি যাব না। দেখ আমার মন মেজাজ ভালো নয়, বিরক্ত করবি না বলছি। করব, একশো বার করব, হাজার বার করব। তোর পাগলের নিকুচি করে। যখন তখন আমাকে ধরে মারবি? আমাকে কি ঘরের বউ পেয়েছিস? আজ আমি চাচিকে সব কিছু খুলে বলবো। যা যা বল গিয়ে।
কি হয়েছে রুমেদা, কাঁদছিস কেন? অসভ্য গাধা, ছোট লোক, কার কথা বলছিস? তোমার বাড়ির গরুটা আমাকে মেরেছে। তারেক তো গরু বেঁধেই রেখেছে। তারেক গরু বাঁধবে কি? সে নিজে তো একটা গরু, দুইটা গরু, পাঁচটা গরু। ও, তারেক তোকে মেরেছে? হ্যাঁ। কাঁদিস নে মা, ও এলে বকে দেব। তাছাড়া তোর সাথে বিয়ে হবার পর খুব করে শাসন করবি। আমার সাথে বিয়ে হবে? নিশ্চয়ই হবে, আমি তো তোকে পছন্দ করে রেখেছি। সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, যা ঘরে যা। চাচি, বিয়ে তো হবে বললে, কবে হবে? খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? হ্যাঁ। আচ্ছা, কত তাড়াতাড়ি? এই তো কটা দিন গেলেই হবে। কথাটা মনে থাকবে তো? থাকবে রে থাকবে। আর কিছু বলবি? তাড়াতে পারবে না, কারো মেজাজের আমি ধার ধারি না। আমার যা ইচ্ছে তাই করব, কেউ ডাকুক আর না ডাকুক, আমি পাশে এসে বসব। কেউ কথা বলুক আর না বলুক, আমি পিঠে মাথা রেখে শোব। শালার গায়ে হাতির শক্তি, এ শক্তি থাকবে না, তোর মেজাজে ঘুম ধরুক। না না, ঘুম ধরবে না। তারেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। হে আল্লাহ, শুনতে পাচ্ছিস? আমি যা বলেছি এগুলো আমার মনের কথা না। ওকে তুই কিছু করিস না, তাহলে আমি মরে যাবো। সরফরাজ, তারেক, সরফরাজ তুই এখন যাসনি? না, তোদের ছেড়ে আমি কি করে যাই বল? বেশ করেছিস, তোকে আর যেতেই দেবো না। একটা সুন্দর মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে ঘর জামাই করে দেবো। সরফরাজ, তোর বিয়েতে না আমি আমি এত ভর্তি করবো, মানে আমি এত ভর্তি করবো, মানে আমি না আমি আমি যাব বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব। আশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, আশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। শেষে নতুন কাপড় পরাইব, হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সে গোসলের শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া
জুড়ে পাগল করে দেব বন্ধু। আরে থাম থাম, তোর বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না? হ্যাঁ বন্ধু, তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মার হবে দুয়ারে দাঁড়াইয়া। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মার হবে দুয়ারে দাঁড়াইয়া। দুয়ারে দাঁড়াইয়া দোয়া দেবে মায়ের, সুখে দুঃখে দুই জনে একসাথে রব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাব। এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আপনার বাবা বলছিলেন আপনি নাকি সব দিক দিয়ে ওস্তাদের ওস্তাদ। ও আপু আপু গো, মরে গেছিলাম গো। কত দূর আগাইয়াছ? মায়ের সুটে বিছায়া কুল পাই না, আগুয়া মুখে এমনে। ঠিক করেছেন, মারের থাকতে হয় পেছনে আর খাবার আগে। চুপ কর মোটকা। পদমর্যাদায় তোমার চরণ দুইটি আমার স্কন্ধে চাপাইয়া দাও, আমি আগাইয়া নিয়া যাইতেছি। জি আব্বু জান। মোটা মাথা, জি কার আঠার মতো লাগিয়া থাকো, পদমর্যাদায় তাহা না হইলে শাহনাজ বেগমের উপযুক্ত স্বামী হইতে পারিবে না। যাও, উহার সাথে দুই দণ্ড প্রেমালাপ করো গিয়া। জামু, হ্যাঁ যাও। যাই, পারতাম না। সরফরাজ এখনো ফিরছে না কেন? আমার বলতে ভয় হচ্ছে। ভয় হওয়াটাই স্বাভাবিক, তাছাড়া দুর্বল বলিয়া ভয় ভীতির কারণ আরো বাড়িয়া গিয়াছে। হুজুর, হুজুর, ছোট হুজুরের খালি ঘোড়া ফিরে এসেছে, উনি আসেননি। দৌলত কাজী, কিছু বুঝতে পারছ? যথার্থই উপলব্ধি করিয়াছি। কি? বেয়াদবি মাফ করিবেন হুজুর, মনে হয় লীলা শেষ হইয়া গিয়াছে। দৌলত কাজী! কি হইল? এই কি আছিস? শিগগির আয়, শিগগির হুজুরকে স্বয়ং কক্ষে লইয়া যা। Thank you.
আমার শীঘ্র মৃত্যু আসিলেই ভালো। ভালো কি মন্দ জানি না, তবে খুব শিগগির যে বিয়ে করছে না এটা ঠিক। সে কি রে, দামড়া হয়ে উঠছিস? তাছাড়া মা কতদিন মেঁধে বেড়ে খাওয়াবে? সরফরাজ, তুই একটু কথাটা ওকে ভালো করে বুঝিয়ে বল বাবা। আমাদের পাশের বাড়িতে একটি মেয়ে আছে, নাম রোমেনা, মেয়েটি খুব ভালো। তাছাড়া আমি ওকে কথা দিয়েও রেখেছি। কথা যখন দিয়েছ তখন তোমার আর একটা ছেলে আছে, ওর সঙ্গে বিয়ে দাও। ওসব পাগলি টাগলি বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয়। বিয়ে করছে পাগল ছেলে। খেয়ে নে বাবা। বোধহয় তোর বাবা মনে করছেন। খালি ঘোড়াটা পাঠানো বোধহয় ঠিক হয়নি মা। বাবা কি না কি ভাবছেন, আমি বরং কালই চলে যাই মা। আমি বৃদ্ধ হয়ে গেছি, জমিদারির গুরু দায়িত্ব তোমাকেই নিতে হবে সরফরাজ। আমাকে ক্ষমা করে দাও বাবা, এতগুলো মানুষের ভাগ্য নিয়ে আমি খেলতে পারি না। ছোট হুজুর যখন স্বেচ্ছায় নিজ দায়িত্ব এড়াইয়া যাইতে চাইতেছেন, তখন পদমর্যাদায় শাহনাজ বেগমকে এই দায়িত্ব দিলে বোধহয় মন্দ হইবে না। তাছাড়া আল্লাহ তাআলা বাহ্যিক ভাবে তাহাকে রমণী করিয়া সৃষ্টি করিলেও যোগ্যতা ও জ্ঞান গরিমায় যে কোনো পুরুষ মানুষকে তিনি হার মানাইতে পারেন। তা হয় না নায়েব চাচা, বংশের রেওয়াজ অনুযায়ী ছেলে বর্তমানে মেয়ে কখনো গদিলসীন হয় না। ভাইজানে হবে জমিদার। আপনি অভিষেকের ব্যবস্থা করুন। জমিদার হয়ে প্রথম দরবারে এসেছ, তোমার জন্য রইল অশেষ দোয়া। তোর যাত্রা শুভ হোক ভাইয়া, কুসুমাচ্ছন্ন হোক তোর পথ। হুজুর, কিছু লোক হুজুরের দর্শন পাচ্ছি, আসতে বলো। আপু যা, আমার খুব ফুর্তি লাগতেছে। বেঈমানের বাচ্চা। বলুন কি আজি? আমি ফিরোজপুর অধিবাসী সর্দার জয়নাল শেখ। আমার এলাকা বৃষ্টির অভাবে অনাবাদ গেছে, খাজনা মৌকুফ করিতে আজ্ঞা হয়। মঞ্জুর, আপনি? আমি নবীপুর অধিবাসী কাজী গিয়াসউদ্দিন। পানীয় জলের অভাবে আমরা কোনো সংকটে আছি হুজুর। নায়েব চাচা, বলুন হুজুর। একটা বড় দিঘি কেটে দেবার ব্যবস্থা করুন। খান বাহাদুর সরফরাজ হুজুর। খান বাহাদুর সরফরাজ হুজুর। খান বাহাদুর সরফরাজ হুজুর। খান বাহাদুর সরফরাজ হুজুর। আর কোনো দর্শন প্রার্থী আছে? না না হুজুর। চলো বাবা, আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো ভাইয়া। জিন্দাবাদ! জিন্দাবাদ কে কি করিয়া মুর্দাবাদ করিতে হয়, পদমর্যাদায় দৌলত কাজি তা জানে।
জনকে খুন করেছে, দশখানা বাড়ি চালিয়ে দিয়েছে, জমিদার হতে না হতেই আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করতে পারলো। তারপর আজ তুমি মনে রেখো, রক্তের প্রতিশোধ আমরা রক্ত দিয়েই নেব। তোমরা প্রস্তুত থেকো, যে কোনো সুযোগে সদ্ব্যবহার আমাদের করতে হবে। চুমুর, তুই একটু দাঁড়া, জমিদার হয়েছি তো, মার্কেট থেকে দোয়াটা নিয়ে আসি। কি ব্যাপার সর্দার? তোরা চেয়ে আসিস কি ওকে মেরে রাস্তা তে মাথায় ঝুলিয়ে দে? পালিয়ে বাঁচবি না, তোকে খুন করবই। বলিস কি রে, সরফরাজ এমন কখনো হতে পারে না। সেটা গ্রামবাসীদের বিশ্বাস করাবে কে? ওরে এত বড় বিপদের দিনে চুপ করে ঘরে বসে থাকা ঠিক হবে না বাবা, তুই এক্ষুনি যা, ওকে সাবধান করে দিয়ে আয়। যা যা। ঠিক আছে, যাচ্ছি মা। আমি জানি এত রাতে তুই কেন এসেছিস, এই সর্বনাশ কেন করলি? সর্বনাশ? আমি তো কারো সর্বনাশ চাই না। তা না হলে ওরা তোকে হত্যা করতে চায় কেন? কিন্তু আমি তো ওদের সব দাবি মেনে নিয়েছি। একদিকে ওদের দাবি মেনে নিয়েছিস, আর একদিকে গ্রামের পর গ্রাম পুড়েছিস, মানুষ হত্যা করেছিস, এরপরেও কি ওরা তোকে বিশ্বাস করবে? সর্বরাজ, তুই অন্তত বিশ্বাস কর, আমি গ্রাম পোড়াইনি, আমি মানুষ হত্যা করিনি। তাহলে কে করেছে? সেটা তো আমারও প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তোকেই খুঁজে বের করতে হবে। তা না হলে তারিখ, ভয় নেই, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না, রাস্তায় আস্তে আস্তে একটা বুদ্ধি বের করেছি। শোন, কিন্তু সাবধান, জানতে পারলে ওরা প্রথমে আমাকেই আঘাত করবে। চলি বন্ধু। আচ্ছা, এই ধরনের একটা নোংরা লোক বিনা অনুমতিতে এখানে এলো কি করে? কিছু লোক আছে যাদের আসতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। কে সে? আমার বন্ধু। একটা কেউ চাষাকে বন্ধু বলতে তোর লজ্জা করে না? না, বরং গর্ব হয়। কেন এসেছিল? বিদ্রোহীদের বিরুদ্ধে আমাকে সাহায্য করতে। একটা চাষা অন্য চাষাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তোকে সাহায্য করবে, এটা তুই বিশ্বাস করলি? বিশ্বাস করতাম না যদি সে চাষা হয়ে আসতো, সে বন্ধু হয়ে এসেছে। তবে জেনে রাখ, সেই বন্ধুই হবে তোর জীবনের সবচেয়ে বড় কাল। শ্যামাস, আমি বুঝিতে পারিতেছি না গ্রাম পড়াইবার জন্য আমাকে দায়ী করিতেছেন কেন? আপনি বোঝেন না, আমি জানি না, তাহলে আগুনটা লাগালো কে? আসলে আপনি জমিদার হন এইটা উহারা চাহে না, পদমর্যাদায় ছোট লোকদের রক্ত উহাদের গায়ে। ভালো মানুষকে উহারা কি করিয়া চিনিবে হুজুর? আমার মনে হইতেছে এই সব সর্দার জয়নাল শেখেরই কাণ্ড, আপনার পিতার আমলও সে ইহাই করিয়াছে। সে সর্দার থাকিলে আপনি শান্তিও পাইবেন না, খাজনাও পাইবেন না। সর্দার জয়নাল শেখ,
জমিদার, জমিদারের লোক গ্রাম আক্রমণ করেছে, তুমিও পালিয়ে চলো। ভীরু কা পুরুষের দল, আমি যাবো না, আমি একাই লড়বো। শোন, যেও না তারেক, ওরা দলে অনেক ভারী। শোনে না, চল সর্দারকে বলে আসি। তারেক একা লড়ছে আর তোমরা পালিয়ে যেতে চাও? পালিয়ে না গেলে আমরা সবাই মরবো সর্দার। ভীরু কা পুরুষের দল, তোমরা সবাই পালিয়ে প্রাণ বাঁচাও, আমি আমি তারেকের পাশে গিয়ে লড়বো। রমনা দাও, ছাড়ো রমনা। আমি জানি জীবন দিয়ে হলো তুই আমাকে বাঁচিয়ে আনতিস, তুই তো আমাকে ভালোবাসিস তাই না রে? তুমি জীবনের উপর ঝুঁকি নিয়ে যা করেছো সত্যি গর্ব করতে পারি। আমি বুড়ো হয়ে গেছি, গায়েও শক্তি নেই, লাঠিও ধরতে পারি না, সুতরাং সর্দারি করার অধিকার আমার নেই। এ গুরু দায়িত্ব আজ থেকে আমি তোমার উপর দিলাম। আমি ঘোষণা করছি, আজ থেকে গায়ের সর্দার হবে তারেক। তোমরা সবাই বলো, সর্দার তারেক জিন্দাবাদ, সর্দার তারেক জিন্দাবাদ, সর্দার তারেক জিন্দাবাদ। তালতো ভাই খোঁজো, বয়সকালে তালতো ভাই না হোক, খালতো ভাই ঠিকই খোঁজে। আরে তালতো ভাই আর খালতো ভাই, আরে তালতো ভাই আর খালতো ভাই, আমার কোন দরকার নাই, মনের কথা কইবার মতো এখানে মানুষ চাই। আরে তালতো ভাই আর খালতো ভাই, আমার কোন দরকার নাই, মনের কথা কইবার মতো এখন মানুষ চাই। না দক্ষিণ ধারে সেই মানুষের ঘর, বাড়ির না দক্ষিণ ধারে সেই মানুষের ঘর, সেই ঘরে সে একা থাকে সারাটি বছর। না কইল সে নিজের কথা, না বুঝিল আমার ব্যথা, না কইল সে নিজের কথা, না বুঝিল আমার ব্যথা। আরে প্রেম পীড়িতের রীতি নীতি, মনের কথা কইবার মতো এখন মানুষ চায়। রাইতে আমার ঘুম আসে না, দিনে স্বপ্ন দেখি, মাসে না দিনে স্বপ্ন দেখি, কোনো কাজেই মন লাগে না, হইল আমার কি নুনের বাবা চোন দিয়া, সালন রাঁধি ফুল করিয়া,
কথা কইবার মতো এখন মানুষ যাই। আরে তাল তো ভাই আর খাল তো ভাই, আমার কোনো দরকার নাই মনের কথা কইবার মতো এখন ভাই সব যাই। তারেক সর্দার হয়েছে, এক ঢিলে দুই পাখি। এই ওর গায়ে কোনো আঘাত লাগেনি তো? না হুজুর, আপনার কথা মতো আমরা সবাই মার খেয়ে ফিরে এসেছি। ঠিক আছে তুই যা। তারেক যখন সর্দার তখন আর আমার কোনো চিন্তাই নেই। আমি চাই বন্ধুর সঙ্গে দেখা করে আসি। বন্ধুই হোক আর শত্রুই হোক, আগুন যাহা জ্বলিবার তাহা জ্বলিবে। আসসালাম আলাইকুম জমিদার হুজুর। ওয়ালাইকুম আসসালাম সর্দার সাহেব। এইবার দেখি কোন শালা তোকে কি করতে পারে। আর আমিও দেখি তোর জন্য কিছু করা যায় কিনা। আমার জন্য? আমার জন্য তোকে কিছু করতে হবে না। বারে মাকে তো আমার কাছে নিয়ে যাব, তুই একা থাকবি কেমন করে? রোমিনার সাথে তোর বিয়ে দিতে হবে না। সে আবার একটা মেয়ে হলো নাকি, খেদি নাগবুচি টেরা। মিথ্যে বলিস না তারেক, মা কখনো এমন মেয়ে পছন্দ করতে পারে না। ওরে বাবা, এর মধ্যেই এত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। সাবধান, ওর দিকে নজর দিবি না, তাহলে কিন্তু লাঠালাঠি হয়ে যাবে। এই কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলায় বাগান বাড়ির পেছনে আসবে কিন্তু, আমি অপেক্ষা করবো, তুই যা। আচ্ছা মশা, তুই যে তোর আসার সময় হলো, তোর জন্যই তো দেরি হয়ে গেল। তোর কাছে আসবো শুনে মা পিঠে বানিয়ে দিয়েছে, আগে তোকে দিয়ে তারপর আমাকে খেতে বলেছে। লেখা। ও হ্যাঁ, মা তোকে আর একটা জিনিস দিয়েছে। কি? তাবিজ, এইটা ধুয়ে রোজ পানি খাবি, তাহলে কোনো শত্রু তোর কোনো ক্ষতি করতে পারবে না। মার দোয়া আর বন্ধুর ভালোবাসা থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমির আর গরিবের বন্ধুত্ব কদিনই বা টিকবে। কান্দার। কান্দার। পানি কেটে কখনো ভাগ করা যায়? তোর আমার বন্ধুত্ব কোনোদিন নষ্ট হতে পারে না। এই চা, অনেক দেরি হয়ে গেল, এবার ফেরা যাক। চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ফিরে আসবো। চল চল। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে তুই একা ফিরবি কি করে? চল তোকে আগে পৌঁছে দিয়ে আস। চল। এই এই দাদা, আমাকে বাড়ি পৌঁছে দে, তুই বাড়ি ফিরবি কি করে? তোকে আগে বাড়ি পৌঁছে দিয়ে। না না চল, তোকে বাড়ি পৌঁছে, না তোকে আগে বাড়ি পৌঁছে। পাগলামি করিস না, চল না ভাই, চল। দাও দাও দাও, কেউ কাউকে বাড়ি পৌঁছে দিতে হবে না। যার যার বাড়ির দিকে মুখ করে দাও, এক দুই তিন গুলো যার যার বাড়ি চলে যাও। ঠিক আছে, এক দুই তিন। ভাই সব, যে গুরু দায়িত্ব তোমরা আমার উপর দিয়েছ আমি তা মাথা পেতে নিয়েছি, কিন্তু জমিদারের এত বড় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা এখন আমাদের নেই। তাই আমি আদেশ করছি, খাজনার থেকে শুরু করে যাবতীয় বিরোধ আমরা মিটিয়ে ফেলব। ওরা জানো আমরা ওদের মিত্র, তারপর সুযোগ বুঝে সব প্রতিশোধ নেব। এ সিদ্ধান্ত আমরা মানি না। শত্রুকে শত্রু জেনেই মোকাবেলা করা উচিত, দুধ কলাতে কালসাপ ছোবল খোলে না। আমি সর্দার, আমি আদেশ করছি। চারজন, এই চারজনের কথা সরফরাজকে জানিয়ে দিতে হবে। চারিজন? মাত্র চারিজন হুজুর?
হ্যাঁ ওই চারজনের ব্যবস্থা আপনি করুন। আমি এক্ষুনি সব ব্যবস্থা করিতেছি। ভাইয়া শানাজ, তুই বলেছিলে আমার বন্ধুই নাকি কাল হবে? ওই তারিখই সব বিদ্রোহীদের নাম বলে দিয়েছে। এটা বোধ হয় ওর একটা চাল। তারেক, জমিদারের লোকেরা হাসান ভাইদের ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে তো আমি কি করবো? আবল তাবল কাজ করলে ধরে নিয়ে যাবে না? তোমরা যাও, আমি কিছু করতে পারবো না। পদমর্যাদায় জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করিবার স্বাদ মিটাইয়াতে একেবারে শেষ করে দেবো হুজুর। তারেক সর্দার হয়েছে, তোমাদের প্রতি তার একটা কর্তব্য রয়েছে। যাও, তোমরা কেউ গিয়ে ওকে আমার কথা বলে ডেকে নিয়ে এসো। গ্রামের লোকদের এভাবে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক করিসনি বাবা? ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি মা। কেন? এই ধরনের কিছু বিদ্রোহীকে শায়েস্তা না করলে সরফরাজ আরামে জমিদারি চালাতে পারবে না। সরফরাজ আরামে জমিদারি চালাক সেটা যেমন চাই, গ্রামবাসী সুখে থাকুক সেটাও তো চাই। তুই এক্ষুনি গিয়ে এটার একটা ব্যবস্থা করবি। না মা, আমি ওদের ছাড়িয়ে আনতে পারবো না। নিজের পাতা ফাঁদ থেকে নিজেই আবার শিকার ছুটি আনবো মা? কি বলতে চাস তুই? ওদের ধরে নিয়ে যেতে আমি বলেছি মা। আমি তোকে পাঠিয়েছি মায়ের কর্তব্য করতে, বন্ধুর কর্তব্য করতে, কিন্তু তুই এ কি করেছিস? বিপদের দিনে যারা আশ্রয় দিয়েছে, সুখে দুঃখে যারা পাশে এসে দাঁড়িয়েছে, তুই তাদের সাথে বেমানি করলি? মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই একটা পশু, একটা অমানুষ। এত অমানুষকে সর্দারি দিয়ে আমি ভুল করেছি। বেইমানির সাজা কেমন করে দিতে হয় এবার তোরা দেখে নিস। বাবা দাঁড়াও, তারে কখনো এমন হতে পারে না। না না, আমি তারিখকে মারতে দেব না, আমি তারিখকে মারতে দেব না। চোরের মতো পালিয়ে যেতে পারবি না, অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। চাচি, ওরা ওকে মেরে ফেলবে। মেরে ফেলুক। ওই যে বেইমানটা দাঁড়িয়ে আছে, 20 বছর আগে আশ্রয় দিয়েছিলাম কি আমাদের সঙ্গে বেইমানি করতে? বাবা বাবা, ও কি মেরে না মরে যাবে। বাবা দোহাই তোমার, ওকে ছেড়ে দাও, মেরো না। চাচি চাচি, তুমি ওর হয়ে ক্ষমা চেয়ে নাও। চুপ করে থেকো না চাচি। চাচি 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 চাচি, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। তোমরা সবাই মিলে ওকে মেরে ফেলো। নায়ক চাচা, নায়ক চাচা। হুজুর বলুন। হুজুর, আমার বন্ধুর গায়ে যে হাত তুলেছে পৃথিবী থেকে, তার অস্তিত্ব আমি মুছে ফেলতে চাই। অর্থাৎ পদমর্যাদায় আপনি প্রতিশোধ লইতে চাহেন? এমন প্রতিশোধ নিতে চাই যা দেখে ওদের বুক থরথর করে কেঁপে উঠবে। ও, তাহা হইলে আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি।
কাঁদছিস কেন মা? আমি তো আমার পাপের শাস্তি পেয়েছি। তোর তো খুশি হওয়া উচিত মা, খুশি হওয়া উচিত। চাচি, 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 রবীন্দ্রনাথকে জমিদারের লোক ধরে নিয়ে গেছে। কি মা, আমি যাই মা? ঈশ্বরেন্দ্রী, তুই কি করে যাবি বাবা? আমাকে যে যেতেই হবে মা, নইলে যে পাপের বোঝা আরো বেড়ে যাবে। যাই মা। সেবন করুন, নিন হুজুর। রক্তে আগুন না চলিলে আগুন জ্বালাইবেন কি করিয়া? আর দেরি করবেন না, নিন, আমি অন্য সব ব্যবস্থা করিতেছি। আগুন চালাতেই হবে। নয় চাচা, আমি প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ পিরোজপুরের সর্দারের মেয়ে, তাহার পিতাই আপনার বন্ধুর মাথায় আঘাত করিয়াছে। করিতেছেন কি? ইহার উপর আস্তে আস্তে প্রতিশোধ নিন। আমার বন্ধুর গায়ে যারা হাত তুলেছে তাদের কাউকে আমি বাঁচতে দেব না। রোমেনা, রোমেনা, আমাদের পাশের বাড়িতে একটি মেয়ে আছে, নাম রোমেনা। মেয়েটি খুব ভালো, তাছাড়া আমি ওকে কথা দিয়েও রেখেছি। তারিখ, এ কি সেই রোমেনা যার কথা মা বলেছিল? অতীতের স্মৃতি চারণ করে কোনো লাভ নেই সরফরাজ। বিশ্বাস কর তারিখ, আমি কিছুই জানতাম না, আমি শুধু তোর প্রতিশোধ নিতে চেয়েছি। লাঠিয়াল দিয়ে একটি অসহায় মেয়েকে তুলে নিয়ে এসে চাবুকের আঘাতে অজ্ঞান না করতে পারলে জমিদারি প্রতিশোধ নেবি কি করে সরফরাজ? আমাকে তুই ভুল বুঝিস না তারেক, আমি তোর বন্ধু। বন্ধু? যেদিন এ কথা ভাবতে পারতিস সেদিন তোর হাতে চাবুক ওঠেনি, সেদিন মদের নেশা তোকে মাতাল করেনি, সেদিন প্রতিশোধ নেওয়ার জন্য জলসা করে মেয়ে মানুষ ধরে আনতে পারতিস না।
রমিনার মতো অসহায় হাজারো মেয়ের রক্ত বৃথা যেতে পারে না সর্বরাজ। তুই আমার বন্ধুত্বের দাবিকে অস্বীকার করে চলে যাচ্ছিস? হ্যাঁ, তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। না, তোর সাথে আর কোনোদিন দেখা হবে না। হবে, তবে বন্ধু হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে। তাহলে এই তোর শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। তবে তুই জেনে যা তারেক, প্রয়োজনে কঠিন আমিও হতে পারি। যে আঘাত আজ তুই আমাকে দিয়েছিস, তার প্রতিঘাতের জন্য তুইও প্রস্তুত থাকিস। আজকের ঘটনা সবাই জানলো, মা যেন না জানে। বন্ধু যখন শত্রু হইয়াছে, ফায়দাটা আমাকেই লুটিতে হইবে। পদমর্যাদায় এইবার ফাইনাল খেলা। রোমেনা, রোমেনা, মা, আমার রোমেনার কি হয়েছে বলো? তারে বলো, আমার রোমেনার কি হয়েছে? কোন পাষাণটা কেমন করলো? কোন পাষাণটা কেমন করলো? রোমেনা, রোমেনা, মা আমার। হায় হায় আল্লাহজি, ওরা কি মানুষ? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও কবিরাজ ডাকো, ওকে ভিতরে নিয়ে চলুন। রোমেনাকে এভাবে কে মেরেছে? আজকের ঘটনা সবাই জানলো, মা যেন না জানে। কিরে, চুপ করে আছিস কেন বল? ওই মাসুম মেয়েটার উপর হাত যে তুলেছে, হাল্লা যেন তার। মা, অভিশাপ দিস নে মা, অভিশাপ দিস নে। তোর অভিশাপ লাগলে সবার আগে যে তুই কেঁদে শেষ হয়ে যাবি মা। আমি তোর পা ছুঁয়ে কসম খাচ্ছি মা, এর প্রতিশোধ আমি নেব। এই অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো মা। যেইভাবে বলিয়াছি ঠিক সেইভাবে কাজ করিবি। যা, প্রয়োজনে কঠিন আমিও হতে পারি। যে আঘাত আজ আমাকে দিয়েছিস, প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকিস।
তাকে দিয়েছিস প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকিস। বিদ্রোহীদের সংগঠন তৈরি করেছে। জি, আপনি ঘোষণা করে দিন, সাত দিনের মধ্যে সে আত্মসমর্পণ না করলে আমি ওর লাশ কেটে কুকুরকে দিয়ে খাওয়াবো। আত্মসমর্পণ? সরফরাজ, আমি তো দূরের কথা, এ গায়ের আর একটা লোক তোর বশ্যতা স্বীকার করবে না। কি ভাবছিস ভাইয়া? কিছু না। বন্ধু কি করে শত্রু হয়ে গেল, তাই না? আমার কথা পড়লো তো? দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না শাহনাজ। বিশ্বাস করে ছোট লোকদের তো নয়। শুনলাম সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছিস। হ্যাঁ। তুই কি ভেবেছিস সে নিজে এসে ধরা দেবে? সৈন্য আছে, শক্তি আছে, ধরে নিয়ে নি পারিস? সাত দিনের মেয়াদটা শেষ হয়ে গেলে তাই করব। হঠাৎ শিয়াল হয়ে গেল কেন? অস্ত্রের মোকাবিলা করবে বলে হুমকি দিয়েছিলি, আর চোরের মতো পিছন দরজা দিয়ে এলি। আমি জানতাম তুই আসতে বাধ্য। মৃত্যু ভয় ভীত নয় এমন মানুষ পৃথিবীতে নেই। মৃত্যু ভয়ে আমি এখানে আসিনি, তবে মায়ের ওয়াদা পূরণ করতে এসেছি। তুমি মা অনেক ক্ষতি কি বলো না, তুমি সরফরাজের মা হবে বলো না। হ্যাঁ বাবা, আমি তোর মা। তাহলে কথা দাও, আমাকে ফেলে তারেককে কোনোদিন পিঠে বানিয়ে খাওয়াবে না? দিলাম, তোকে ফেলে তারেককে কোনো দিন পিঠা খাওয়াবো না। বিশ্বাস কর তারেক, জমিদারি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আমি কিছুই চাই না।
আমি শুধু মায়ের স্নেহ চাই, বন্ধুর ভালোবাসা চাই। তারেক, তারেক শোন, বসাতে পারলে না নায়েব? পদমর্যাদায় ছোট হুজুরি তাহাকে প্রশ্রয় দিয়ে আসিতেছেন, ছোট লোক মাথায় চড়িয়া পেচ্ছাপ করিবে, ছি 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 ছি, কথাটা ভাবিতেই আমার লজ্জার উদ্রেক হইতেছে। নায়েব, নায়েব, এই বংশের রেওয়াজ অনুযায়ী আজ আমার আদেশ করার অধিকার নেই, কারণ নিজ পুত্র তুই এই জমিদারি স্বল্পে স্বল্পা, কিন্তু তবু এ রক্ত তো শিথিল হয়ে যায়নি। নিয়ম ভেঙে আমি আদেশ করছি, যে কোনো মূল্যেই হোক তাকে ধরে নিয়ে এসো। ধরে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, আমি তাকে বন্দি করেছি। বন্দি করেছিস? কোথায় সে? সংবাদটা ছোট হুজুরের কর্ণগোচর না হওয়াই পাঞ্চটীয়, তাকে জানানোর দরকারটা কি? মা শাহনাজ, ও শাস্তির বিধান তোমাকেই করতে হবে। চলুন হুজুর, আপনি অসুস্থ। চল। শাহী মেহমানখানা কেমন লাগছে? ভয় বর্ষতা স্বীকার কর, নতুবা মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। খামোশ! অতর্কিত আক্রমণ করে সিংহকে খাঁচায় পুরে ভেবেছি সিংহ শেয়াল হয়ে গেছে। হিম্মত থাকলে খোলা ময়দানে তোর সমস্ত ফৌজ পাঠিয়ে দে, আমি একাই মোকাবিলা করব। একটা মশার বাহাদুরি দেখে আমি সত্যি অবাক হই। শাহনাজ! মশা প্যান প্যান করে, মশা ভ্যান ভ্যান করে, ও মশা প্যান প্যান করে, মশা ভ্যান ভ্যান করে, কচু বনের মশা এলো রাজার দরবারে, ও মশা প্যান প্যান করে, মশা ভ্যান ভ্যান করে, কচু বনের মশা এলো রাজার দরবারে। সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না,
চুবনে মশা এলো রাজা দরবারে, ও মশা পেন পেন করে, মশা ভ্যান ভ্যান করে, ও চুবনের মশা এলো রাজা দরবারে। পাহারা দিতে তোমরা কি আজ সারা রাত পাহারা দিবা? জি সারা রাত, একটু পরেই তো ঘুমায় পড়বা, আর এইখানকার শত্রুরা সব পলাইয়া যাও। কাকে যাও, আমি এখন পাহারা দিতেছি, তোমরা একটু ঘুমায় আসো। যাও যা। তুমি কেডা? অনেক দূর থেকে জমিদার বাড়ি দেখতে ভাইয়ার সঙ্গে এখানে এসেছি, সে আমাকে ফেলে চলে গেছে, এত রাতে আমি কোথায় যাব, কি করব? আপনি কি এখানকার জমিদার? না, আপু কইছে জমিদারের মায়ের লগে বিয়া করাইয়া আমারে জমিদার বানাইব, কিন্তু জমিদারের মায়া সাহানের বেগম না কালি আমারে মারে। এমন সুন্দর পুরুষকে কেউ মারতে আসে? আমি যদি আপনার মতো কাউকে পেতাম তাহলে মাথায় তুলে রাখতাম। কি মজা কি মজা, সুন্দরী তুমি আমার বিয়া করবা? 100 বার করবে দুলা ভাই। তবে কথা হলো কি দুলা ভাই, আমার বোন তো কোনোদিন জমিদার বাড়ি দেখেনি, তাই জমিদার বাড়ি বউ হয়ে এলে যদি হাত ফেল করে মারা যায়, তাই বলছিলাম কি এই চুপি চুপি আগে ভাগেই জমিদার বাড়িটা দেখে দিলে হতো না? আমার বউ এলে জমিদার বাড়ি দেখাবো না,
দেখা মুখ কারে। হ্যাঁ আয়ো আয়ো আমার লাগে আয়ো আয়ো। এটার ভিতরে যাওয়া যায়? দিয়া কি করবা, ওইখানে কয়াদি থাকে। ও কি দোষ করেছে? বিদ্রোহ করছে। বিদ্রোহ করেছে? ওরে বাবা, এত সাহস! জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে? আমি ওকে শাস্তি দিতে চাই, দরজাটা খোলার ব্যবস্থা করুন। ও যদি পলাইয়া যা কি করে পালাবে, ওর তো হাত বাঁধা। ঠিকই তাই, দরজা খুললো দে। নায়ক হুজুর বারণ করেছে। না তাহলে আর দেখা হইব না। দুলা ভাই, আপনার কথার কোনো দাম নাই। এই যে বললেন আপনার অনেক পাওয়ার আছে। ঠিকই তো। এই দারোয়ান, আমি হুকুম করতাছি, দরজা খুললা দে। ওকে যেতে বলুন, আমার লজ্জা লাগে। দুলা ভাই, আমারও লজ্জা লাগে সত্যি। এই দারোয়ান, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, যাও। ও কেউ যেতে বলুন, আমার লজ্জা লাগে। দুলা ভাই, আমি হলাম গিয়ে তোমার ভগ্নিপতি। ও কি সেনাপতি, আমার কাছে দাও। ভালো মতো ধার করিয়া নিয়েছিস তো, যাচাই করে নিন। চলিবে, হারামির বাচ্চাটাকে এমন এক কোপ মারিতে হইবে যাহাতে পদমর্যাদায় কল্লাটা ধর হইতে পড়ি, গর্দান হইতে কল্লাটা পড়িয়া গেলে ব্যথা পাইবে না? ব্যথা পাইলেও কাঁদিবার সময় পাইবে না। পদমর্যাদায় চল। পদমর্যাদায় বেইমানের বাচ্চা, তুমি এখানে কি করিতেছ? কয়েদি কোথায়? পলাইয়া গেছে গা। কর্তব্যের বাচ্চা, শিগগির আইসো। কি করে সে পালালো? এবারের অনুগত পোষা ভৃত্যের দল কোথায় ছিল? বুঝেছি, আপনার মতো অপদার্থকে দিয়ে কোনো কাজই হবে না। সৈন্য সামন্ত পাইপ পেয়াদা নিয়ে আমি নিজেই যাব, হয় তাকে বন্দি করে আনবো, অথবা সারা গ্রাম উজাড় করে দেব। আমার জন্য সারা গ্রাম উজাড় হয়ে যাক তা আমি চাই না মা। তোরা সবাই কোনো নিরাপদ আশ্রয় চলে যা, আমি একাই এখানে থাকবো। তারিক, আমি তোর মা,
জমির দুয়ারে তোকে ঠেলে দিয়ে আমি তো চলে যেতে পারি না বাবা। মা, তোরই আদর্শে আমি মানুষ। তুই না বলেছিলি অন্যায়ের প্রতিবাদ করার মাঝেই মনুষ্যত্বের জন্ম হয়? এক তারেক যদি হাজার তারেককে বাঁচাতে পারে, তোর তো আমাকে দোয়া করা উচিত মা। শুধু মা কেন, সারা পৃথিবীর নির্যাতিত মানুষই তোমাকে দোয়া করছে। তারেক, তুমি অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছ, সেই জেহাদে তুমি কামিয়াব হবেই। নাও বাবা, যদি লড়তে হয় যোদ্ধার মতোই লড়বে, আর যদি মরতে হয় বীরের মতোই মরবে। নাও নাও। আমি যখন কাঁদি না তুই কেন কাঁদছিস? আমি না তুই কেন কাঁদছিস? মশা,
মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে ও মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ও মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না আরে সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না এখন পেলাম বাগে দেখ কেমন লাগে এখন পেলাম বাগে দেখ কেমন লাগে এবার আমি মারব তোরে এক থাপরে মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ও মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ঘুঘু দেখ না এবার মহাজা প্রজাও যে কখন সখন হয় যে রাজার রাজা সোনার চাঁদ পিতলা ঘুঘু দেখ না এবার মহাজা প্রজাও যে কখন সখন হয় যে রাজার রাজা ওরে কুয়ারি ব্যাং তুই মেলিস না ঠ্যাং তুই মেলিস না ঠ্যাং ল্যাং মেরে ফেলে দেব গর্তের ভেতরে মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে ও মশা প্যান প্যান করে হে মশা ভ্যান ভ্যান করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে বেঈমান কাপুরুষের দান আমি চাপকাতে চাপকাতে তোদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো এতগুলো লোকের সামনে থেকে শাহনাজকে তুলে নিয়ে গেল আর আপনারা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন সর্বনাশ সর্বনাশ শাহনাজকে নিয়ে গেছে শিবুর গর জমিদারের খাসি চোরের উপর হামলা আমার বন্ধুকে আমার বন্ধুকে আমার বন্ধু বাবা 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 বাবার লাশ দাফন করার আগে যে কোনো মূল্যে আমি শাহনাজকে এখানে দেখতে চাই যান মা জমিদারের ইজ্জত নিয়ে এসেছি তোর পায়ে লুটি দেওয়ার জন্যে ওকে ফিরিয়ে দিয়ে বাবা মা তুই জানিস না মা জমিদার কন্যাকে এখানে রেখে মুক্তিপণ হিসেবে আমি জমিদারের উপর শর্ত আরোপ করতে চাই তারেক তারেক আমরা গরিব হলেও ইজ্জতের দাম দিতে জানি ওকে সসম্মানে জমিদার বাড়িতে পৌঁছে দিয়ে আয় তুই
তুমি কিছু মনে করো না মা, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যাও মা, দেরি হয়ে যাচ্ছে। সবাই শুয়ে পড়ো। তুমি ওর সালাম নিলে কেন? ও নিজে এসে দাঁড়াও। আরে আরে, করছিস কি? এই দিয়ে দিলাম, ভবিষ্যতে আমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়ের সালাম নাও তাহলে ভালো হবে না। পাগলি, যাও শুয়ে পড়োগে। ওই গুন্ডাটাকে না পাইলে উহার মা ওই বুড়িটাকে ধরিয়া নিয়ে আয়, যা। কেউ যে সঙ্গে করে নিয়ে যেতে চাই। কেন? একদিনের সব অপরাধের জন্য আমাকে ক্ষমা চাইতে হবে না? তারিক, আমি সেই জাতের মেয়ে যারা চিরদিন বীরের গলায় মালা দিতে ভালোবাসে। রাত অনেক হয়ে যাচ্ছে শাহনাজ বেগম। বিশ্বাস করো তারিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাত অনেক হয়ে যাচ্ছে শাহনাজ বেগম। তারিক, আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দাঁড়াও, তুমিও জেনে রেখো তারিক, আমি সেই বংশের মেয়ে যারা কখনো হাত পেতে কিছু নেয় না, শক্তি দিয়ে জয় করে নেয়। আমাকে তোমার ভালোবাসতেই হবে। চাচিকে ধরে নিয়ে গেছে।
আমাকে যেতে হবে রমেন, আমাকে যেতে হবে। না, তোকে বেঁচে থাকতে হবে। মাকে উদ্ধার করার জন্য হলো তোকে বেঁচে থাকতে হবে। যেতে হয় তুই সবাইকে নিয়ে যা, সব শক্তি নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়। সর্বনাশ হয়ে গেছে হুজুর, তারেক গুন্ডা 10 গ্রাম লোক নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করতে আসছে। জমিদার বাড়ি আক্রমণ করতে আসছে, এত বড় সাহস ওদের? শুধু কি তাই হুজুর, গুন্ডা বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসিতেছে আপনার বন্ধু ওই শৃগালের বাচ্চা। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না? হবে, তবে বন্ধু হিসেবে নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে। নয় চাচা, সব বাহিনীকে বলুন বাড়ির বাইরে ওদের বাধা দেবার জন্য প্রস্তুত থাকতে। আমি নিজে ওদের মোকাবিলা করছি। জি হুজুর। ছেলে তারেককে একমাত্র তুই নিরস্ত করিতে পারিস, হয় তাহাকে ফিরিয়া যাইতে বল, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত হ। মৃত্যুর ভয় আমাকে দেখাসতে শয়তান, আমি তৈরি। এখনো তেজ কমে নাই দেখিতেছি। চুপ কর বেঈমান, বুঝতে পেরেছি আমার ছেলে তারেক তোদের শত বছরের অত্যাচারের ভীত নাড়িয়ে দিয়েছে। তোর মতো পাঁচাটা কুত্তা এসে আমার কাছে ভিক্ষা চাইতিস না। যথাশীঘ্র ইহাকে হত্যা কর। সামনে এগোবার চেষ্টা করিস না, আমি চাই না আমার তরবারি বন্ধু রক্তে রঞ্জিত হোক। বন্ধু, তোর ওই তলোয়ারের আস্ফলন আমাকে আমার প্রতিজ্ঞা থেকে এক বিন্দু টলাতে পারবে না। সরফরাজ, যদি প্রাণে বাঁচতে চাস এই বিক্ষুব্ধ জনতার কাছে আত্মসমর্পণ কর। আত্মসমর্পণ কার কাছে? যারা আমাদের দয়ায় বেঁচে আছে, যারা চোখ তুলে কোনোদিন কথা বলার স্পর্ধা রাখে না, বদলে হন যাদের মজ্জাগত অভ্যাস, আত্মসমর্পণ করব তাদের কাছে। হ্যাঁ হ্যাঁ সরফরাজ, আত্মসমর্পণ করতে হবে তাদেরই কাছে যাদের রক্তের বিনিময়ে আজ তোরা জমিদার, যাদের চোখের পানিতে গড়ে উঠেছে তোদের রংমহল, যাদের ইজ্জতের বিনিময়ে আজ তোরা ইজ্জতদার। চিৎকার করে লাভ নেই সরফরাজ, এই হাজারো লাঞ্ছিত মানুষের বজ্র হুঙ্কারে হারিয়ে যাবে তোদের সব তপস। আগে বলো। কোথায়?
মুক্তিটাকে খতম করিয়া দিয়া। বাবাকে মেরেছিস, চাচিকে ধরে এনেছিস, আজ আজ তোকে আমি শেষ করে ফেলব। জমিদারের রক্ত নেই। বাধা দিস না মা, তোর অপমানের প্রতিশোধ নিতে আজ আমি তোর অবাধ্য হয়েছি। শুনে দাঁড়া, তোকে বাঁচাতে সে তোকেই মেরে ফেললাম মা। আমি পাপি, আমি পাপি, আমি পাষণ্ড, আমি তোকে খুন করেছি মা, আমি তোকে খুন করেছি। না না, মাকে আমি খুন করেছি। সরফরাজ, তারিক, মা, আমার রক্ত দিয়ে তোদের সব বিদ্বেষ আমি আমি ধুয়ে মুছে দিলাম। আমায় কথা দে, সব শত্রুতা ভুলে গিয়ে এবার
এবার থেকে তোরা বন্ধু হয়ে থাকবি, কথা দে মা। কথা দে মা গো। তারিক মা, তারিক মা, আমার বুকে আয়, আমার মা বলে ডাক। আর তো কোনদিন তোদের মা ডাক শুনব না রে মা। চাচি, চাচি, তারিক মা, রোমেনাকে আমি নিজের হাতে সাজিয়ে বউ করে ঘরে আনতে চেয়েছিলাম, আমি তা পারলাম না। তুই 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 ওকে সুখী করতে চেষ্টা করিস বাবা। হাসি মুখে মা রবে দুয়ারে